Hi everyone, welcome back to my channel. আজ আমি আপনাদের জন্য চালকুমড়োর ভাপা রেসিপি নিয়ে এসেছি। এই চালকুমড়োর ভাপা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চালকুমড়োর এই রেসিপিটি কিন্তু একটা ইউনিক রেসিপি, বানানো খুব ইজি, ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করা হয় চালকুমড়োর ভাপা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। চালকুমড়োর ভাপা তৈরি করার জন্য চালকুমড়োগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। চালকুমড়োগুলো ঠিক এরকম রাখবেন, বেশি পাতলাও করবেন না বা বেশি মোটাও করবেন না। এখন এই চালকুমড়োর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ নুন, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে চালকুমড়োগুলোকে ভালো করে মেখে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, নুন হলুদ দিয়ে চালকুমড়োগুলো ভালো করে মেখে নিয়েছি। অবশ্যই ভালো করে চালকুমড়োগুলো মেখে নেবেন। এখন যাচ্ছি পরের স্টেপে। এখানে সর্ষের পেস্ট একটা তৈরি করব। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 টিস্পুন পরিমাণ হলুদ সর্ষে, আর নিয়ে নিলাম 2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে। এখানে কিন্তু দু রকমের সর্ষে মিক্স করে নেবেন, তবেই ভাপাটা খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তারপর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। নুনটা দিলে কিন্তু পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়। সো দেখুন বন্ধুরা, পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ঠিক এরকমভাবে মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন যাচ্ছি পরের স্টেপে। চালকুমড়োগুলো ভাজতে হবে। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ সর্ষার তেল। তেলটাকে দিয়ে তাওয়াটা এভাবে চারপাশে ঘুরিয়ে নেব তেলটা। তারপর তেলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদ নুন মাখিয়ে রাখা চালকুমড়াগুলো। চালকুমড়াগুলো আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, আমি এইভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। সো দেখুন বন্ধুরা, চালকুমড়াগুলো বসিয়ে দিয়েছি সুন্দর করে। এখন আবার একটু তাওয়াটা ঘুরিয়ে দিচ্ছি যাতে তেলটা চারপাশে লেগে যায় কুমড়োর। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কুমড়োগুলো ভাজতে দেব। সো দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি কুমড়োগুলো আবার উল্টিয়ে দিচ্ছি। একপাশে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। আমি আবার কুমড়োগুলো উল্টিয়ে দিচ্ছি, এই পাশেও সুন্দর করে এইভাবে কালার করে কুমড়োগুলো ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো কুমড়ো উল্টিয়ে দিয়েছি, এই পাশেও লালচে করে কুমড়োগুলো ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, কুমড়োর মধ্যে কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে দুপাশে। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো নামিয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল। এখন জলটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এখানে চালকুমড়ো ভাপাটা তৈরি করতে হবে। তো চলুন বন্ধুরা, এখন চালকুমড়োটা রেডি করে নিচ্ছি ভাপার জন্য। এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সটা এরকম নেবেন যাতে ভিতরের ভাপটা একদমই বেরোতে না পারে। আর স্টিলের টিফিন বক্স তো সকলের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখন এই স্টিলের টিফিন বক্সে আমি ভেজে রাখা চালকুমড়োগুলো ভালো করে এইভাবে বসিয়ে দেব। সো দেখুন বন্ধুরা, চালকুমড়োগুলো নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সর্ষের পেস্টটাকে। সর্ষের পেস্টের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই রাখবেন, বেশি পাতলাও করবেন না বা বেশি ঘনও করবেন না। সো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ সর্ষের পেস্ট আমি দিয়ে দিয়েছি। এখন একটু এইভাবে ট্যাপ করে দিচ্ছি যাতে সর্ষেটা নিচে চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ নুন আগেও ভাজার সময় দেওয়া হয়েছে এবং সর্ষে পেস্ট করার সময়ও নুন দেওয়া হয়েছে। নুনটা একটু টেস্ট করে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ চিনি, 1/2 টিস্পুন পরিমাণের মতো চিনি দিলাম। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষার তেল। এই কাঁচা সর্ষার তেলটা কিন্তু অবশ্যই দেবেন, এই সর্ষার তেলের গন্ধতেই কিন্তু ভাপার টেস্ট আরও বেড়ে যায়। এখন টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে ভালো করে স্টিম হতে বসাবো। এখানে কড়াইয়ের জলটাও কিন্তু বেশ বয়েল এসে গেছে ভালো করে। এখন এর মধ্যে একটা উল্টো করে প্লেট বা বাটি বসিয়ে দেব। আমি এখানে একটা প্লেট বসিয়ে দিয়েছি। প্লেটটাকে বসিয়ে তারপর তার উপর এই টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটা বসিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা এরকম দেবেন যাতে ভিতরের যে গরম ভাপটা আছে
সেটা বেরোতে না পারে, তবেই ভাপাটা একদম পারফেক্টলি তৈরি হবে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসি। সো দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এখন টিফিন বক্সটা তুলে নিচ্ছি। সো বন্ধুরা, টিফিন বক্সটা আমি তুলে এনেছি, দেখুন ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্টলি কিন্তু ভাপাটা তৈরি হয়েছে, আমি ভালো করে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন বন্ধুরা, কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো ভাজার সময় 50% সেদ্ধ হয়েছিল, এখন ভাপ দেওয়ার পর 50% সেদ্ধ হয়েছে। একদম পারফেক্টলি চাল কুমড়োর ভাপা তৈরি হয়েছে। একটা আলাদা প্লেটে সার্ভ করে নিচ্ছি চাল কুমড়োটাকে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে। আশা করছি আর কিছুই দরকার পড়বে না। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো ট্রাই করে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।